আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পেঁয়াজ বেরেস্তার রেসিপি নিয়ে। এই পারফেক্ট এবং ক্রিস্পি বেরেস্তাটা তৈরি করতে কিন্তু অনেকেই ভয় পান। আজ আমি খুব সহজ উপায়ে কীভাবে ক্রিস্পি বেরেস্তা তৈরি করতে পারবেন সেটাই তৈরি করে দেখাবো। আমাদের ট্রেডিশনাল রান্নাগুলোতে এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। এছাড়া যেহেতু সামনে রোজা আসছে, তাই এই রোজায় মুড়ি মাখা কিংবা বুট ভাজাতে যদি আপনি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেন তার স্বাদ কিন্তু বেড়ে যায় অনেক। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই পেঁয়াজ বেরেস্তা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে অবশ্যই যতটা সম্ভব পাতলা করে কুচি করতে হবে। দেখুন আমি এটাকে কতটা পাতলা করে কুচি করে নিয়েছি। আপনি এটাকে যত পাতলা করে কুচি করবেন এটা তত বেশি ক্রিস্পি হবে। পেঁয়াজ বেরেস্তা তৈরির জন্য এরকম সাদাটে এবং দেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে। আপনারা যদি ইন্ডিয়ান লাল পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেন তাহলে কিন্তু সেটা খুব সহজেই চুপসে যাবে এবং একবারই ক্রিস্পি হবে না। আর পেঁয়াজ বেরেস্তার জন্য যখন আপনার পেঁয়াজটা কুচি করবেন তখন এই শক্ত অংশটাকে ফেলে দিয়ে তারপর কুচি করবেন। এতে করে পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি ঝরঝরে হবে। এবং পেঁয়াজ বেরেস্তাটা যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে সেটাকে এরকম একটা ছিদ্রযুক্ত চালনি অথবা জালির উপরে নিয়ে একটু ছড়িয়ে 1 ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে দিতে হবে, যাতে এটার এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। যদি এক্সট্রা পানিটা শুকিয়ে আপনারা পেঁয়াজ বেরেস্তা করেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা যদি ইনস্ট্যান্টলি ব্যবহার করেন তাহলে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। এবার পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা এমন নিতে হবে যেন পেঁয়াজটা খুব ভালোভাবে এতে ডুবে থাকে। যদি ডুবো তেলে পেঁয়াজটাকে না ভাজেন তাহলে কিন্তু ভাজার পরে সেটা চুপসে যাবে। এবার এই তেলটাকে একেবারে হাই হিটে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। এবার তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি তেলের মধ্যে একটা টুথপিক ধরছি। দেখুন এর চারপাশ দিয়ে খুব ভালোভাবে বাবল বের হচ্ছে, এর মানে এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এছাড়াও আপনারা 1 টুকরো পেঁয়াজ এটাকে ফেলে দেখতে পারেন। যদি দেখেন পেঁয়াজটা সাথে সাথে উপরে উঠে আসছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে সাথে সাথে আমি নেড়ে নিচ্ছি। এটাকে অবশ্যই সাথে সাথে নেড়ে দিতে হবে, নয়তো নিচের পেঁয়াজগুলোতে কালার কিন্তু আগে চলে আসবে। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অথবা 2 থেকে 3 চিমটি পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজ বেরেস্তাটা অনেকদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে, তবে চিনির পরিমাণটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। চিনিটা দিয়ে এটাকে সাথে সাথে নেড়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা হাইয়ে রেখে এটাকে কয়েক সেকেন্ড পরপর নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই কয়েক সেকেন্ড পরপর নেড়ে দিতে হবে, নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। প্রায় 6-7 মিনিট ভেজে নেওয়ার পরেই দেখবেন পেঁয়াজটাতে হালকা একটা ব্রাউনিশ কালার চলে আসছে আর পেঁয়াজটা একটু দলাও পাকিয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে হাই থেকে কমিয়ে একেবারে লোতে দিয়ে দিতে হবে। তেলের যে গরমটা আছে সেই গরমেই এই পেঁয়াজের বাকি কালারটা চলে আসবে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন বেরেস্তাটা প্রায় হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলাটা একেবারে বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে রেখে এটাকে এই তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ আপনার পছন্দ অনুযায়ী কালার আসছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন এতে একটা হালকা লালচে ব্রাউন কালার চলে এসছে। এ পর্যায়ে একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে এর তেলটাকে ছেঁকে নিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। বেরেস্তাটা কখনোই খুব বেশি গাঢ় করে ভাজতে যাবেন না। যদি গাঢ় করে ভাজেন তাহলে কিন্তু বেরেস্তাটা খেতে তেতো লাগবে। বেরেস্তাটা তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে এই তেলটা দিয়ে অনায়াসে আপনারা মাছ মাংস অথবা ভাজি তৈরি করে ফেলতে পারেন, অথবা চাইলে এটাকে আবারও কোনো কিছু ভাজার জন্য ব্যবহার করতে পারেন। তবে আরেকবার এই তেলটাতে ভাজার চাইতে এটা রান্নায় ব্যবহার করে ফেলাটাই সবচেয়ে ভালো। দেখুন বেরেস্তাটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আমি কয়েকটা বেরেস্তা একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন চাপ দিতে এটা কত সুন্দর ভেঙে যাচ্ছে, তার মানে এটা অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বেরেস্তা। এই বেরেস্তাটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।